সেন্ট মার্টিনের বিচে বসে এত মন খারাপ করা কিছু কথা বলবো এটা কখনো ভাবিনি। আমি বেশ কয়েকবার সেন্ট মার্টিনে এসেছি, আমার সমুদ্র অনেক বেশি ভালো লাগে এবং যতবারই পড়াশোনা বা কাজের ফাঁকে সুযোগ পেয়েছি আমি সমুদ্র দেখতে চলে এসেছি। সেন্ট মার্টিনে বসে এই সমুদ্রের পাড়ে বসে একটা এমনটা মন খারাপ করার কথা বলবো যে কথাটা বলবো কখনো আমি ভাবিনি। সেন্ট মার্টিনের সবচেয়ে সুন্দর একটা অংশ এবার সেন্ট মার্টিন ঘুরতে এসে আমি দেখি নেই, নেই মানে নেই, নেই মানে একদম হারিয়ে গেছে, হারিয়ে যে গেছে। এবং এইটা নিয়ে আমি কোথাও প্রিন্ট মিডিয়ায় বা আমাদের সোশ্যাল মিডিয়াতে তেমন কোনো তার উচ্চবাচ্চ বা কিছুই দেখলাম না। মানে আমরা নাকি আমারই চোখে পড়লো না আমি জানি না, সেন্ট মার্টিনের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে দৃষ্টিনন্দন বীচ ছিল পশ্চিম বীচ, এবং এই পশ্চিম বীচকে ঘিরেই ওখানকার ব্যবসা বাণিজ্য, সেন্ট মার্টিনের অধিকাংশ অর্থনৈতিক কর্মকাণ্ড, সেন্ট মার্টিন রিসর্ট গুলো সবগুলো ওই পশ্চিম বীচটাকে কেন্দ্রকেই গড়ে উঠেছিল। এবার এই 2021-এর ডিসেম্বরে আমি যে সময় সেন্ট মার্টিনের দাঁড়িয়ে আছি, সেন্ট মার্টিনের এই বীচে দাঁড়িয়ে আছি, গতকালকে আমি সেই বীচে বীচে গিয়ে দেখি বীচটা সম্পূর্ণ গায়েব, বীচটা নেই, সমুদ্রের বুকে মিলিয়ে গেছে। এবং আমরা যারা একটু ওই সমুদ্র ভালোবাসি তাদের জন্য প্রচন্ড মন খারাপ করা একটা দৃশ্য ছিল এটা। এই পশ্চিম বীচে অজস্র পর্যটক আসতেন, এই পশ্চিম বীচে আমরা আসতাম, পশ্চিম বীচে বড় বড় ঢেউ হতো, এবং এই পশ্চিম বীচটা ইন সেন্ট মার্টিনে নেই। আমি স্থানীয়দের সাথে কথা বললাম, তারা বললেন যে হ্যাঁ এটা সবচেয়ে সুন্দর বীচ ছিল সেন্ট মার্টিনে, এবং এই সুন্দর বীচটা এখন সমুদ্রে গর্ভে বিলীন হয়ে গেছে, বিলীন হয়ে গেছে। এবং শুধু সেটাই না, আমি ওখানে গিয়ে খুব মন খারাপ করা দৃশ্য দেখলাম, ওখানে লাল লাল পতাকা গাড়া, যেখানে গিয়ে রাস্তাটা শেষ হয় পশ্চিম বীচে যাওয়ার রাস্তাটা, এই রাস্তাটা যেখানে শেষ হলো সেখান থেকে গভীর সমুদ্র শুরু হয়ে গেছে। মানে এই দৃশ্যটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না, আমি গিয়ে সেন্ট মার্টিনে এসে পশ্চিম বীচে একটা বেলা কাটাবো এই এই প্রতিজ্ঞা করে এসেছি, এই শপথ করে এসেছি, সেই পশ্চিম বীচটা আমি পাইনি। সমুদ্রের গর্ভে বিলীন হয়ে গেছে এবং পশ্চিম বীচের রাস্তা যেখানে শেষ হলো সেখান থেকে গভীর সমুদ্র, সেখানে লাল রঙের পতাকা গাড়া, সেখানে স্যান্ড ব্যাগ বসানো যাতে করে বাঁধটা ভেঙে না যায়। মানে আমরা কি দ্বীপটার উপর অনেক বেশি অত্যাচার করছিলাম? আমরা কি মানে ভূতাত্ত্বিক ভাবে ব্যাপারটা একদমই সচেতন ছিলাম না যে বীচে এরকম পরিবর্তন আসতে পারে? হ্যাঁ, বীচের এই প্রান্ত ভেঙে জেটির দিকে বা পূর্ব প্রান্তে বা উত্তর প্রান্তে কিছু কিছু জায়গায় একটু গড়ে উঠেছে বালুচরের মতো, কিন্তু এই যে সুন্দর পশ্চিম বীচটা যেটাতে আমার যেটাতে আমি এত ছবি তুলেছি, যেটাতে আমি এত সুন্দর সময় কাটিয়েছি এবং রাতের বেলা ওখানে গিয়ে বসে থাকতাম, সমুদ্র অবলোকন করতাম, বড় বড় ঢেউ আসতো, সমুদ্র প্রচন্ড রকম গর্জন করতো, সেগুলো কিছুই নাই। মানে 2019-এও আমি সেন্ট মার্টিনে এসেছি, তখনও পশ্চিম বীচে খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখেছি, খুব সুন্দর পর্যটকরা সেখানে আনন্দ করছে, সবাই স্নান করতে নামছে। এবার এসে দেখি খাখা, মানে একদম বড় বড় ঢেউ সমুদ্রের, এবং পশ্চিম বীচের রাস্তার পরেই গভীর সমুদ্র, লাল রঙের পতাকা গাড়া দিয়ে এরপরে আর যাওয়া যাবে না। এটা মানে সমুদ্র ভালোবাসে এমন একজন মানুষ হিসেবে আমার পক্ষে মেনে নেওয়া কতটা কষ্টকর ছিল সেটা আমি আসলে বলে বোঝাতে পারবো না। এতটা খারাপ লেগেছে সেই জায়গায় দাঁড়িয়ে, নিজেকে এতটা অসহায় লেগেছে যে আমার আমার স্মৃতিময় এমন একটা বীচ ধুম করে হারিয়ে গেল। এবং সোশ্যাল মিডিয়াতে, ইলেকট্রনিক মিডিয়াতে, প্রিন্ট মিডিয়াতে এই প্যান্ডেমিকের মধ্যে তেমন কিছুই দেখলাম না, নাকি আমারই চোখে পড়লো না জানি না, আমি প্রচন্ড মন খারাপ করে আসলে এবার সেন্ট মার্টিনে ঘুরে যাচ্ছি। একটা বীচ সমুদ্রের চোখে যে গজে ওঠা আমাদের প্রবাল দ্বীপ, আমাদের সমুদ্রের কোনো সেন্ট মার্টিন, তার একটা সুন্দর একটা অংশ ধুম করে হারিয়ে যাবে, এটা মেনে নেওয়াটা যে কতখানি কষ্টকর আমার জন্য। এই ভিডিওটা আমি বানাবো কখনো ভাবিনি, এই ভিডিওটার কথাগুলো কখনো আমি বলবো কখনোই ভাবিনি। যারা আমাদের সমুদ্র বিশারদ আছেন, যারা আমাদের পরিবেশবিদরা আছেন, তারা হয়তো বা প্রাকৃতিক অনেক নিয়মের কথা বলবেন যে এপার ভাঙে ওপার গড়ে এমন কিছু হয়,
আমি নিজে সে ব্যাপারে বিশেষজ্ঞ নেই, ব্যাপারে আমার জ্ঞানও নেই বললেই চলে। কিন্তু এরকম একটা সুন্দর অংশ এইভাবে হারিয়ে যাবে, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, সমুদ্র পিপাসু একজন মানুষ হিসেবে, এটা মেনে নেওয়া একজন প্রচন্ড কষ্টকর। যারা সেন্ট মার্টিন আসছেন ঘুরতে, তারা হয়তো অনেক আশা করে আসেন যে পশ্চিম বিচে সময় কাটাবেন, পশ্চিম বিচের মতো লম্বা এই বিচটা, এক নাগারে এতটা জায়গা, এখানে তারা পরিবারকে নিয়ে, ফ্যামিলিকে নিয়ে, বন্ধুদেরকে নিয়ে বা নিজের কলিগদেরকে নিয়ে সময় কাটাবেন। এবার আপনারা এটা পারবেন না ঘুরতে, কারণ পশ্চিম বিচ নাই, পশ্চিম বিচ বলে কিচ্ছু নাই। আমি কোনো ভাবেই ব্যাপারটা দেখতে পাচ্ছি, পশ্চিম বিচটা যে নেই এটা মেনে নিতে পারছি না আমি। সেন্ট মার্টিনের সবচেয়ে সুন্দর জায়গাটা বা সেন্ট মার্টিনের প্রচন্ড গুরুত্বপূর্ণ এই জায়গাটা, যেটাকে নিয়ে আমাদের যারা সমুদ্র পিপাসু মানুষ আছি তাদের এত স্মৃতি, এই জায়গাটা নেই, এই জায়গাটা কোনোদিন দেখবো না হয়তো বা, এটা এটা মেনে নেওয়া প্রচন্ড কষ্টকর। সমুদ্রের কাছে কত নিঃস্ব আমরা, প্রকৃতির কাছে কত নিঃস্ব আমরা, কি রক্ষণাবেক্ষণ করতে পারলাম না নাকি প্রকৃতির নিয়মেই প্রকৃতি তার দেওয়া জিনিস নিয়ে চলে গেল। সবাই ভালো থাকুন, সেন্ট মার্টিনে আসবেন অবশ্যই এবং সেন্ট মার্টিনের সৌন্দর্য উপভোগ করবেন এবং একটু দায়িত্বশীল আচরণ করবেন। বিচে, আপনার রিসোর্টের চারপাশে, সেন্ট মার্টিনের যে কোনো জায়গায় আপনি কিছু একটা ফেলছেন মানে আপনি দেশের ক্ষতি করছেন। শুধু এতটুকু মনে রাখবেন, মানে ঘুরতে এসে আনন্দ করতে এসে আপনি যেন বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের কোনো ক্ষতি করে না যান। সমুদ্র পিপাসু মানুষ হিসেবে